প্রায় সংক্রমণ চিকিৎসা হয় না, বিশেষ করে শল্য চিকিৎসার সফলতা অর্জন চ্যালেঞ্জ হিসেবে। সুতরাং অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা সচেতন হতে হবে। যেটা কোনো প্রয়োজন নাই, যেটা হয়তো শুধু প্যারাসিটামল আর ডিসটাসিন এই জাতীয় ওষুধের চিকিৎসা করা সম্ভব। দামি দামি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, এর ফলে কি হয়? সপ্তমের উপরে কাজ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমার স্কুলে একটা প্রোগ্রাম ছিল পুষ্টির উপরে, কিন্তু তারপরে আমি চাইনি, কারণ এই বিষয়টা কিন্তু অ্যান্টিবায়োটিকের ভয়াবহতা হাজার হাজার বছরের মানুষের সংখ্যা 700 কোটি হয় না, 1000 কোটি হয় না, কিন্তু একটা ভাবে নিত এবং সেই ইনসুলিন আবিষ্কার করে মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছিল। কারণ হলো যে অণুজীবের কথা উনি আমি কিন্তু এই সাহস কখনোই পাইনি। এত দামি এবং এত ব্রডস্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমার আরও অনেক রোগ ছিল যেটা আমরা দিতে পারতাম।